আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সাথে আছে তন্ময় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আচ্ছা, আমি আজকে একটু আসছি ইউজড ফোন দেখানোর জন্য। ইউজড ফোনের এর আগে আমরা কোনো শ্যুট করি নাই। আমরা মোটামুটি সবই অফিসিয়াল আনঅফিসিয়াল এই ফোনগুলো নিয়ে কাজ করছি। তো তন্ময় ভাইয়ের সাথে আমার পরিচয় তুষার ভাইয়ের মাধ্যমে, এটিসি তুষার। তো তন্ময় ভাই এখানে ইউজড কিছু ফোন সেল করতেছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে, রিয়েলমি আছে, গুগল পিক্সেল আছে, এটা কি মি, হ্যাঁ শাওমি, স্যামসাং এইদিকে আছে, এগুলোও স্যামসাং। এই সাইডে বেশ কিছু ফোন আছে, রিয়েলমির আছে, স্যামসাং এর আছে, ওয়ান প্লাস আছে, ভিভো আছে, এইদিকে আবার আছে হচ্ছে ওয়ান প্লাস, রিয়েলমি, ওপো, শাওমি, হাওয়াই, এদিকে আছে হচ্ছে সব আইফোন, এখানে আছে আইফোন। তো আমরা এক এক করে দামগুলো জেনে নিব, হ্যাঁ দামগুলো জেনে নিব, এটাই আমাদের ইয়ে। তো চলেন তন্ময় ভাই আপনি শুরু করেন, রিয়েলমি দিয়ে শুরু করেন। এটা রিয়েলমি কোনটা? এটা হচ্ছে রিয়েলমি এক্স টু প্রো। এক্স টু প্রো এক সময়ের খুব হাইপড ফোন, হাইপড ফোন। এখন তো ব্র্যান্ড নিউ পাওয়া যায় না এটা। আচ্ছা, এটা কতদিন ইউজ? এটা হচ্ছে অ্যারাউন্ড 4 মাসের মতো ইউজ। 4 মাস একটু দেখাবেন? কোনো স্ক্র্যাচ নাই না? কোনো স্ক্র্যাচ নাই, একদম ফ্রেশ। ওকে, সব দিকেই ফ্রেশ। এবং এটা পারচেজ মেমো সহ আছে। পারচেজ মেমো সহ জেনারেলি 4 মাস ইউজড। এবং এটা হচ্ছে আপনার 44,000 টাকা দিয়ে পারচেজ করা। 44,000 টাকা দিয়ে মার্কেট থেকে পারচেজ করা। এখন আপনি কত চাচ্ছেন? আমাদের প্রাইস হচ্ছে 29,900 টাকা মাত্র। এটা কত? এটা 12 GB RAM, 256 GB RAM। 12,256, আপনাদের হচ্ছে 29,900 টাকা। এখান থেকে কিছুটা ডিসকাউন্ট হবে? অবশ্যই কিছুটা ডিসকাউন্ট হবে, সেটা শপে আসলে সরাসরি দিছো। এটা কি পিক্সেল? এটা হচ্ছে পিক্সেল 4a 5G। পিক্সেল 4a 5G, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। ব্র্যান্ড নিউ কন্ডিশন না, জেনুইনলি এক মাস ইউজড। এটা এক মাস ইউজড। এটারও পারচেজ রিসিট সহ আছে আমাদের কাছে। আচ্ছা, এটা হচ্ছে 6 GB RAM এবং 128 GB ROM। ওকে, যেটা ওকে, এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 36,900 টাকা। 36,900 টাকা প্রাইস। আচ্ছা, আপনারা কি কোনো ওয়ারেন্টি বা এরকম কিছু দিবেন? আমাদের হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, প্লাস হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এরপরে আরেকটা ফোন আছে এখানে, এটা হচ্ছে Mi 11 Ultra। Mi 11 Ultra, পেছনে স্টিকার লাগানো আছে। স্টিকার লাগানো, একদম ফ্রেশ, চেক করা আছে ফোন। ওকে, প্লাস হচ্ছে বডি সবকিছুই ফ্রেশ আছে, সাথে বক্স। এই সামহাও কলকাতা থেকে আসছে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনানো। ইন্ডিয়া থেকে আনানো। এবং এটা পারচেজ মেমো সহ আছে, ইন্ডিয়াতে যে পারচেজ করছে ওইটার রিসিটটা সহ আছে আমাদের কাছে। ওকে, এটা 12 GB RAM এবং 256 GB ROM। আচ্ছা, 12,256 আছে। এটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং 71,900 টাকা। এটা মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস হচ্ছে আপনার এখন 81,000 সামথিং। 81,000 সামথিং, তার মানে অলমোস্ট নিউ। নিউই, জাস্ট 10,000 টাকা কমে। ওকে, এরপরে এই সাইডে আছে স্যামসাং এর। এটা হচ্ছে স্যামসাং এর A71। এর প্রাইসিংটা কি রকম এখন? এটা হচ্ছে 24,900 টাকা। 24,900 টাকা। নিউ প্রাইস কত? নিউ প্রাইস হলো 36,900 টাকা। এখন মার্কেটে মনে হয় না আছে নতুনটা। আচ্ছা, বাট এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন, কোনো এরকম ভিজিবল। 10 মাস ইউজ হিসেবে 24,900 টাকা একটু বেশি না? একটু আপনি তো কমাই দিবেন? অবশ্যই কমাই দিব। প্রাইস ফিক্সড না, আমি যেটা বলতেছি 400% ফিক্সড না। এটা জাস্ট আস্কিং। আস্কিং। ওকে, এটা হচ্ছে স্যামসাং এর একদম লেটেস্ট একটা ডিভাইস, A52s 5G। A52s 5G, 5G একদম লেটেস্ট চলতেছে এখন। এমন হয় 40 প্লাস প্রাইস না? 42,900 এটা প্রাইস। আমাদের কাছে প্রাইস হচ্ছে অনলি 35,900। এটা লেস দেন 1 মান্থ ইউজড, সাথে আপনার অরিজিনাল যে মেমো এটা আছে আমাদের কাছে। ওকে ওকে, এবং সাথে সবকিছু আছে, বক্স টপ সবকিছু। আচ্ছা, এরপরে এটা হচ্ছে স্যামসাং এর খুবই, এখানে ম্যাক্সিমাম ফোনেই কিন্তু বক্স সাথে পাবেন, পাবেন মেমো, পাবেন পারচেজ মেমো পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্যামসাং এর খুবই ভালো একটা ডিভাইস, একসময় খুব ভালো চলছে, S10 Lite। হ্যাঁ, এবং ওই আমলে এটা হচ্ছে স্যামসাং এর ডুয়াল সিম এর মধ্যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আচ্ছা, এটার প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 855 প্রসেসর এবং ডুয়াল সিম। ওকে, এটা হচ্ছে আপনার মার্কেটে বাংলাদেশে ওইভাবে নাই নতুন। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড আমরা সেল করতেছি অনলি 29,900 টাকায়। 29,900 টাকা। হ্যাঁ, ওকে, 29,900 টাকা। এটা হচ্ছে স্যামসাং এর S20 FE। S20 FE এটাও একদম ফ্রেশ কন্ডিশন, সাথে বক্স, অরিজিনাল চার্জার সবকিছুই পাবেন।
এটা হচ্ছে 8GB 128GB ভার্সন। এটাকে তো আমরা হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ কিলার বলা যায় তাই না? S20FE। এটা হচ্ছে এটার যে প্রসেসর প্লাস হচ্ছে এটার যে ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি আপনার S20 প্লাস। না এটা এক্সাইনোস ভেরিয়েন্ট। তো এটার প্রসেসর ক্যামেরা পারফরম্যান্স সবকিছু কিন্তু কারেক্ট আপনার S20 প্লাস বা নোট 20-র কাছাকাছি সবকিছু। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 35,900 টাকা। 35,900 টাকা মার্কেট প্রাইস মনে হয় 65 প্লাস বা এরকম। আপনার অফিশিয়াল হচ্ছে 59 আর আনঅফিশিয়াল হচ্ছে মোটামুটি 47-46 এরকম। আচ্ছা একটু কমছে তাহলে। একটু কমছে। এটা হচ্ছে স্যামসাং এর S20 প্লাস। S20 প্লাস আমাদের কাছে বক্স সহ আছে ব্ল্যাক কালারটা এবং বক্স ছাড়া আছে গ্রে কালারটা। আচ্ছা আপনি বক্স সহ আমাদের প্রাইস হচ্ছে 43,900 এবং বক্স ছাড়া গ্রে কালার যেটা ওটার প্রাইস হচ্ছে 41,900 টাকা। এই ফোন গুলো আসলে আরো 3-4 বছর ইউজ করার পরেও এরকম ফ্রেশ থাকবে যদি আপাতত নাই এখন। এবং ডিফারেন্সটা শুধুমাত্র বক্সের জন্য না, কালারটাও যেহেতু একটু রেয়ার কালার হচ্ছে, কন্ডিশনটাও এটার থেকে অনেক ফ্রেশ, এই জন্য সিঙ্গেল কোন স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই। এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 35,900 টাকা। 35,900 টাকা খুব বেশি ডিফারেন্স তো নাই এর সাথে। 1,000 টাকা ডিফারেন্স। আচ্ছা এরপরে আরেকটা আছে লেটেস্ট, ওয়ানপ্লাস 9R। 9R মোটামুটি 9 সিরিজের মধ্যে সবথেকে ভালো যেটা চলতেছে, মানুষ কিনতেছে, পারফরম্যান্স ওয়াইজও খুব ভালো। আচ্ছা অনেকের যদি একটু সমস্যা আছে ক্যামেরা নিয়ে তো আর এটা বেটার না। না অবশ্যই বেটার না, এটা 80 এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা ভালো ফোন, ভালো ফোন। আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে যে ভেরিয়েন্ট আছে এটা ডুয়াল সিমের গ্লোবাল ভেরিয়েন্ট, এটা একদম ইনটেক কন্ডিশন। এটার র্যাম রোম হচ্ছে 8GB 256GB। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 36,900। আবার কিছু ফোন এগুলা ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি। আচ্ছা এই সাইড থেকে আসি, এটা কি মাস্টার এডিশন নাকি? এটা হচ্ছে Realme GT মাস্টার এডিশন। আচ্ছা এটা only 10 days used, একদম ব্র্যান্ড নিউ ইন টেক কন্ডিশন। এটা কি কোনো ইয়ে নাকি আপনার ওই যে রিভিউ ইউনিট নাকি? না না না। ওকে এটার সাথে ইয়ে আছে, এগুলো কি মানে কিছু ফোন তো আছে অফিসিয়াল, এর মধ্যে আছে তো কিছু ফোন অফিসিয়াল, সবই আনঅফিসিয়াল এবং কিছু কিছু ফোন আপনার ওই যে ইয়ে আছে BTRC এনলিস্টেড আছে।
আচ্ছা বাট অফিশিয়াল ওয়ারেন্টি সহ নাই ওকে ওকে আপনারা নরমালি ওয়ারেন্টি যেটা পাবে আমরা তো ম্যাক্সিমামই বিটিআরসি এনলিস্টেড হওয়ার কথা কারণ সবই তো এগুলো জুলাইয়ের আগের ফোন মনে হয় ম্যাক্সিমামই বিটিআরসি এনলিস্টেড বাট আপনার ওয়ারেন্টির ব্যাপারটা কিন্তু আমাদের থেকে এক বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের সাথে আর হচ্ছে সাত দিনে যে আমরা মানি ব্যাক গ্যারান্টিটা দিই এটা আপনার ইন্টারনাল যে কোনো ধরনের যে কোনো ইস্যু হলে 100% মানি ব্যাকের একটা গ্যারান্টি আমরা দিই ওকে এটা প্রাইসিংটা কত আসছে এটা হচ্ছে 28 GB 256 GB এটা হচ্ছে 8 GB 256 GB ভেরিয়েন্ট 8 256 সবকিছুই আছে 4 মাস ইউজড ফ্রেশ কন্ডিশন ওকে এটা প্রাইস হচ্ছে 38900 টাকা 38900 টাকা 38900 কিন্তু কিছুটা কমবে খুব বেশি কমবে না সামান্য কিছু কমবে হয়তো আচ্ছা থাক কত কমলো এটা আমরা না যাই এরপরে Xiaomi এটা হচ্ছে Mi 11 Lite ওকে এটাও 15 days ইউজ এই ফোনটা না অনেক হালকা তাই না অনেক হালকা এবং স্লিমেস্ট ফোন Xiaomi দাবি করে25900 টাকা এটা হচ্ছে Mi 10T Pro 5G এডিশন যেটা Mi 10T Pro Mi 10T Pro 5G edition এটা মোটামুটি আপনার 3-4 মাস মতো ইউজড হবে সাথে সবকিছুই আছে বডি কন্ডিশনও ফ্রেশ আপনার ফ্রন্ট ব্যাক দুই সাইডে ফ্রেশ আছে এবং এটা র‍্যাম রং হচ্ছে 8 GB 128 GB প্রাইস হচ্ছে 34900 টাকা ভাই বলেন প্রত্যেক 15 দিন পর পর নতুন ডিভাইস আপনারা পাবেন রেগুলার আসে আইফোন এই যে গত সপ্তাহে মনে হয় 8-10টা ইয়ে ছিল 16,500 টাকা এরপরে কিছু কমবে তো
সামান্য কিছু কম, সামান্য কিছু কম। এর পরে কোনটা আছে এর চেয়ে একটু দামি? এর থেকে একটু প্রাইজের মধ্যে হবে হচ্ছে আইফোন 7 প্লাস। আইফোন 7 প্লাস আমাদের কাছে আপাতত আপনার 128 GB, এটা হবে সিলভার কালার। ওকে, এছাড়া ব্ল্যাক কালারও হবে একটা। আচ্ছা, ওটা হচ্ছে 32 GB। আচ্ছা, 32 GB প্রাইসটা হচ্ছে আমাদের 19,000 টাকা। এটারও ব্যাটারিটা চেঞ্জ করা, এটার প্রাইস হচ্ছে অনলি 26,500 টাকা। এরপরে দেখাবো হচ্ছে আইফোন 11, এটা হচ্ছে 64 GB। আমাদের কাছে এখন আইফোন 11 এর অনলি এক পিসি আছে, তো এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে 85%, সাথে ফুল বক্স আছে, অরিজিনাল চার্জার আছে। ওকে, এটার প্রাইস হচ্ছে অনলি 46,500, মানে 46,500 টাকা। 64 GB। এটা হচ্ছে আপনার 64 GB ভার্সন, মিডনাইট গ্রিন কালার। আচ্ছা, এটা হচ্ছে নরমালি আপনার আপডেটের কারণে ব্যাটারি হেলথ একটু কমে গেছে, এটা এখন ফোনে আছে হচ্ছে 83%। কেউ যদি ফ্রি টুলস দিয়ে চেক করে ওখানে দেখাবে হচ্ছে 87%, এবং চার্জিং ব্যাকআপও খুবই ভালো। ওকে, তো এটার প্রাইসটা হচ্ছে অনলি 64,500, 64,500। এরপরে এটা হচ্ছে 11 Pro Max এর মধ্যে আমাদের কাছে আরেকটা কালার, 64 GB ভার্সন। এটার ব্যাটারি হেলথ হচ্ছে 90%, ভালো ব্যাটারি, কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে আপনার সিলভার কালার যেহেতু কভার ইউজ করলে, তো হচ্ছে এই সিলভার কালারে কিন্তু এটা একটা কমন ইস্যু যে আপনি কভার ইউজ করলে এরকম সাইডের যে শাইনিনেসটা থাকে ওটা এরকম ফেড চলে যায়, চলে যায়। শুধু সিলভার না, আমার মনে হয় এই প্রো ম্যাক্স যেগুলো, এরপরে আসেন আমরা একটু লেটেস্ট ফোনে আসি। 12 লেটেস্ট ফোন আসলে এরকম না, এখন অনলি দুই পিসি আছে আইফোন 12 সিরিজের মধ্যে, এর মধ্যে 12 মিনি আছে আমাদের কাছে রেড কালার, 64 GB ভার্সন। এটা হচ্ছে 100% ব্যাটারি হেলথ, এবং এটা অ্যাক্টিভ 64 জিবি 100% ব্যাটারি হেলথ। এটা অ্যাক্টিভেট করা হচ্ছে আপনার অক্টোবরের 3 তারিখে, এই লাস্ট অক্টোবরের 3 তারিখে। দ্যাট মিন্স হচ্ছে মোটামুটি এক মাস দশ দিনের মতো 15 দিনের মতো ইউজড আর কি, এবং সাথে সব কিছুই আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ মানে বললেও ভুল হবে না আর কি, এমন একটা অবস্থা। এর প্রাইসিং কি রকম? তো এটার প্রাইস হচ্ছে 56,500 টাকা। মার্কেট প্রাইস হচ্ছে এখন আপনি মোটামুটি বিভিন্ন দামের মধ্যে আসলে অনেকেই সেল করে, 65 থেকে 70 এর মধ্যে আর কি নিউ প্রাইসটা। ওকে, এরপরে আসেন 12। এরপরে হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের কাছে যেটা আছে এটা এখন হচ্ছে আপনার 128 GB ভার্সন, ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিবে, এবং বেশ অনেকদিন ধরেই তো আপনারা বিজনেসটা করতেছেন, কোনো ধরনের কোনো ইস্যু আমাদের এখানে সব হচ্ছে প্রায় আপনার এক বছর হবে। ডিসেম্বরের এক তারিখে এক বছর হবে। ভাইয়া একটু অ্যাড্রেসটা যদি বলেন, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের 5 তলায় 22 নম্বর শপ।
মিরপুর DOHS এর শপিং কমপ্লেক্সের পাঁচতলার 22 নম্বর শপ। ওকে, আর ফোন নাম্বারটা একটু বলবেন, যে নম্বরে ফোন দিলে আসলে পাওয়া যাবে? ফোন নাম্বারটা হচ্ছে 0173 0173 666 666 399 399. ওকে, সো আমাদের পেজেও দেওয়া আছে, মোটামুটি পেজ ফেসবুকে পেজ আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।